সকালে দুর্ঘটনার কবল থেকে রেহাই পেল মাল বহনকারী গাড়ি। বেলেঘাটার 35 নম্বর ওয়ার্ড সংলগ্ন যে রেল লাইন, সেখানে হঠাৎ করে সকাল 10:30 নাগাদ একটি মাল বহনকারী রেলগাড়ি থেকে দুটো বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে গাড়ির গতি কম থাকায় বিপদ থেকে রেহাই পায় রেল লাইন সংলগ্ন এলাকা। কিছুক্ষণের মধ্যেই রেল কর্তৃপক্ষের হস্তক্ষেপে বগি জোড়া লাগানো হয়। সাধারণ মানুষের প্রশ্ন তাদের নিরাপত্তা নিয়ে, যেখানে বিগত মাসে জনসাধারণের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে রেল কর্তৃপক্ষের অবহেলায় বিকানের গুয়াহাটি এক্সপ্রেস দুর্ঘটনা। তাহলে এখানে প্রশ্নটা থেকেই যায় রেল কর্তৃপক্ষের রক্ষণাবেক্ষণের দায়িত্ববদ্ধতা নিয়ে।